চলুন আজ আমরা লক্ষ্মী পূজোর বাজারের কি পরিস্থিতি দেখতে যাই। লক্ষ্মী পূজোর বাজারে দেখুন কত লক্ষ্মী ঠাকুর বিক্রি হচ্ছে নানান জায়গায়, কত এখানে চাঁদমালা, দশকর্মা ভাণ্ডারে সমস্ত জিনিসপত্র, প্রচুর ভিড়, প্রচুর লোক লক্ষ্মী পুজোয় বাজার করার জন্য এসেছে। নানান জায়গায় দোকান, দোকানে নানান মার্কেটে নানান রকমের জিনিস, ফুলের মার্কেট, এখানে দশকর্মা ভাণ্ডার, সবাই কিনছে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি দশকর্মা ভাণ্ডারে। আমরা দেখুন জিনিস কিনতে এসেছি, ঠাকুরের শাঁখা কলা এবং নানা রকম পুজো সামগ্রী আমরা নিয়ে আস্তে আস্তে বাজারের দিকে অগ্রসর হব। রাস্তায় রাস্তায় নারকোল, ডাব, কলা গাছ, ফল, সুপুরি সমস্ত কিছু রাস্তায় রাস্তায় বসেছে। এছাড়াও চিড়ে, মুড়কি, লাড্ডু, নানা রকম জিনিস, কদমা সমস্ত কিছুই এখানে পাওয়া যাচ্ছে। এইভাবে রাস্তার উপরে সবাই দোকান খুলে বসেছে। তারপরে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি ফলের মার্কেট। ফলের এখানে ফল বসেছে, আপেল, নাশপাতি, সবাই কেনাকাটি করছে ফল ঠাকুরের জন্য। আবার আমরা চলে যাব একটু এগিয়ে দিকে, আগের দিকে চলে যাচ্ছে। এখানেও মূর্তি নিয়ে বসেছে লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী ঠাকুর। রাস্তায় রাস্তায় অনেক অনেক মূর্তি আমরা দেখতে পাচ্ছি, কলা গাছ। আস্তে আস্তে সমস্ত জায়গায় ছোটখাটো দোকান খুলে বসেছে সবাই। এবং কেনাকাটিও সবাই করছে, খুব সুন্দর সুন্দর ঠাকুর এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে খুব ভালো ভালো বড় বড় ঠাকুর আছে, খুব সুন্দর শাড়ি পরানো মূর্তি। সব জায়গাতেই অনেক অনেক ঠাকুর বসেছে, সবাই বিক্রি করছে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি মানুষের উৎসাহ ঠাকুর কেনার জন্য। কত লক্ষ্মী ঠাকুর বিক্রি হচ্ছে, এবার কত মানুষ কিনে নিয়ে বাড়ি চলছে, বাড়ি চলে যাচ্ছে। আস্তে আস্তে আমরা যাচ্ছি, আরো এগিয়ে যাচ্ছি। ছোট বড় সবাই দাম করে ঠাকুর কিনছেন। এটা একটা কোজাগরী লক্ষ্মী পুজো, দুর্গাপুজোর পরে এই লক্ষ্মী পুজো আসে। এখানে সবাই বাড়িতে মূর্তি নিয়ে গিয়ে পুজো করে। এখানে ফলের মার্কেট, ফল পাওয়া যাচ্ছে, অনেকেই ফল কিনছেন,
নানান ধরনের পাঁচ রকম ফল। এরপরে আমরা ফুলের মার্কেটে এলাম ফুল কেনার জন্য। রজনীগন্ধার মালা 10 টাকা, এই ছোট গাঁদার মালা 5 টাকা, এইভাবে অনেক রকম ফুল আমরা দেখতে পাচ্ছি। ধান, একটা ধানের শীষ, ধানের শীষ, জবার মালা, সমস্ত কিছুই মানুষ কিনতে শুরু করেছে। তারপরে আমরা চলে যাব আস্তে আস্তে বাজারের দিকে। বাজারে প্রচুর ভিড়, সবাই ফুল কেনার পরে। ফুলের মার্কেটে খুব সুন্দর, ফুলের ফুল কেনার পরে আস্তে আস্তে আমরা বাজারের দিকে যাব। এত মানুষের ভিড়, এত মানুষের উৎসাহ, আস্তে আস্তে আমরা বাজারের দিকে যাব। চারিদিকে ফুল বসেছে, সবাই কেনাকাটি করছে ফুল। একটা পদ্ম ফুলের দাম 20 টাকা, এরকম নানা রকম ফুলের দাম আছে। এবার আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সবজির দিকে, সবাই সবজি কিনছে, সবজির মার্কেট। এখানেও ফল আছে, সবজি আছে, সবজির মার্কেটে নানা রকম সবজি কেনা এবং প্রচুর ভিড়। কত রকমের সবজি, ঠাকুরের ভোগের জন্য সবজির দরকার, তাই আমরা সবজির মার্কেটে চলে এসেছি। নানান দামে সবজি, টাটকা সবজি এখানে পাওয়া যাচ্ছে। এইভাবেই লক্ষ্মী পুজোর মার্কেট আমরা কমপ্লিট করলাম। ভালো লাগলে আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস দিতেও ভুলবেন না। এখানে চিড়ে, মুরগি, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।